ইংরেজি রাইটিং তোমাদের সবারই লিখতে ইচ্ছে করে, মানে একা একা ইংরেজি রাইটিং লেখো, মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে, সিন পার্ট হোক, কোশ্চেন অ্যান্সার হোক, এমসিকিউ হোক, গ্রামার হোক, সব যাই তাই করে মোটামুটি একটা জায়গায় তোমরা সবাই পৌঁছতে পারো। তোমাদের বড় অংশের একটা টেনশন যেটা থাকে তোমাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে একটা টেনশন, সেটা হচ্ছে তোমাদের রাইটিং সেকশন। এবছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাইটিংয়ের মধ্যে একটি রাইটিং করোনা ভাইরাস, 2 নম্বর রাইটিং আমফান সাইক্লোনিক স্টর্ম, এই দুটো রাইটিংয়ে আমরা পরপর দুটো ভিডিওতে দেব। তো যারা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, তোমাদের ইংরাজি বিষয়ের উপরে ইন্টারেস্ট ইনক্রিজ করার জন্য সর্বোপরি। তোমরা এই চ্যানেল থেকে অনেক নতুন কিছু শিখতে পারবে, এমন না হয় যে পরীক্ষার হলে একবার হলেও কিন্তু মনে পড়তে পারে, ইস স্যারের ভিডিওটা যদি মন দিয়ে পুরোটা দেখতাম তাহলে হয়তো আজকে আমার পরীক্ষাটা আরও ভালোভাবে দিতে পারতাম। সুতরাং পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যারা যারা চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সাথে এভাবে পাশে থাকার জন্য। তবে রাইটিং একা একা লিখবো আমরা, বাংলা ছোটো ছোটো সেন্টেন্স, তারপরে সেটা ইংরেজিতে ট্রান্সলেট করবে, এতে করে তোমরা বুঝতে পারবে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের ভিডিওটা করোনা ভাইরাস নিয়ে, সুতরাং পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু দেখবে। তো করোনা ভাইরাস নিয়ে যদি রিপোর্ট আসে, যে কোনো রাইটিং আসে, এই কটা সেন্টেন্স কিন্তু এখানে অ্যাপ্রক্সিমেটলি তোমাদের প্রায় 20টা সেন্টেন্স আছে বাংলা ইংলিশ করে ট্রান্সলেট করা। প্রত্যেকটা সেন্টেন্স তোমরা দেখার সাথে সাথে বাংলাটাও লিখে নেবে এবং তার সঙ্গে সঙ্গে ইংরেজিটাও লিখে নেবে। তো প্রথম সেন্টেন্সে বলেছে, একটি মারণ ভাইরাস ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে চীনের উহান শহর থেকে। এ ডেডলি ভাইরাস, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে সাবজেক্টটা ডেডলি ভাইরাস, হ্যাজ স্প্রেড থ্রু দ্য ওয়ার্ল্ড ফ্রম উহান প্রভিন্স। প্রভিন্স মানে প্রদেশ, প্রভিন্স কথার অর্থ প্রদেশ, তোমরা কিন্তু তলায় লিখে নাও, প্রভিন্সের তলায়, অফ চীনা, ক্লিয়ার। এই ভাইরাস ইতিমধ্যে মহামারীর আকার ধারণ করেছে, তাহলে দিস ভাইরাস হ্যাজ অলরেডি টেকেন প্যান্ডেমিক ফর্ম। প্যান্ডেমিক ফর্ম মানে মহামারী আকার। পৃথিবীর অনেক শক্তিধর দেশ এই মারণ রোগের সাথে লড়াইতে ব্যর্থ হয়েছে। ওকে, তাহলে এইখানে সেন্টেন্সটা আমরা এইভাবে যদি লিখি যে পৃথিবীর অনেক শক্তিধর দেশ এই মারণ রোগের সাথে লড়াই করছে, তাহলে কিন্তু বেশি ভালো হয় সেন্টেন্সটা। তাহলে মারণ রোগের সাথে লড়াই করছে, ব্যর্থ হয়েছে না, লড়াই করছে, ক্লিয়ার। সো মেনি পাওয়ারফুল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড আর ফাইটিং এগেনস্ট দিস ডেডলি ভাইরাস। সো মেনি পাওয়ারফুল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড আর ফাইটিং এগেনস্ট দিস ডেডলি ভাইরাস। এর পরের সেন্টেন্সে কী আসছে দেখছি, এই ভাইরাসটি খুবই সংক্রামক, এই ভাইরাসটি খুবই সংক্রামক। দিস ইজ ভেরি ইনফেকশিয়াস ভাইরাস, ইনফেকশিয়াস ভাইরাস, ক্লিয়ার, ইনফেকশিয়াস ভাইরাস, ইনফেকশিয়াস মানে সংক্রামক। এরপরের সেন্টেন্স, এই ভাইরাস 1.5 লক্ষ প্রাণ নিয়ে নিয়েছে, 1.5 লক্ষ মানুষের প্রাণ নিয়েছে এবং আক্রান্ত হয়েছে 10 লক্ষেরও বেশি। তাহলে দিস ভাইরাস হ্যাজ টেকেন অ্যাওয়ে 1.5 লাখস অফ পিপল অ্যান্ড অ্যাফেক্টেড মোর দ্যান 10 লাখস অফ পিপল। একদম সোজা তোমরা সুন্দর করে লিখে নাও। দেখো, ট্রান্সলেশন প্র্যাকটিস করতে গেলে এইভাবেই করতে হবে এবং সাহস রাখতে হবে, টেন্স খুব ভালো করে বুঝতে হবে। টেন্স ভালো করে বোঝার পর কিন্তু তোমরা ট্রান্সলেশন প্র্যাকটিস করবে, অ্যাটলিস্ট প্রতিদিন 5টা করে। এবার আসি, ভারতে প্রথম নিশ্চিত রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল 30শে জানুয়ারি। তাহলে দ্য ফার্স্ট পজিটিভ কেস অফ কোভিড-19 ওয়াজ ফাউন্ড ইন ইন্ডিয়া অন 30th January. The first positive case of COVID-19 was found in India on 30th January. ভারত সরকার সেই মুহূর্ত থেকেই কঠোর পদক্ষেপ নিতে চেষ্টা করেছিলেন। তাহলে কি দাঁড়াচ্ছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ ট্রাইড টু টেক স্ট্রিক্ট স্টেপ সিন্স দ্য ফার্স্ট কেস ওয়াজ রিপোর্টেড পজিটিভ। তাহলে
আমি কিন্তু এই জায়গাটা থেকেই আমরা একদম সহজভাবে লিখতে পারি এই লাইনটাকে, যে সিন্স দ্য ফার্স্ট কেস ওয়াজ রিপোর্টেড পজিটিভ। তাহলে এইভাবে লিখতে পারি, ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ ট্রাইড টু টেক স্ট্রিক্ট স্টেপ সিন্স দেন। জাস্ট ছোট্ট একটা সিন্স লিখে, এখানে দেন লিখে আমি অনেক সেন্টেন্সটাকে ছোটো করতে পারি, কিন্তু স্ট্যান্ডার্ডাইজ করার একটা বিষয় থাকে, সেই কারণে আমি এটা লিখলাম। এরপরে পেজে চলে যাব আমরা। এবার বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী একদিনের জনতা কারফিউ ডাক দিয়েছিলেন। তাহলে অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া প্রোক্লেইমড দ্য ডে অফ জনতা কারফিউ। প্রোক্লেইম মানে ঘোষণা করা, অ্যানাউন্সড, PROCLAIMED। দেখতে পাচ্ছ তোমরা বানানটা সুন্দর করে লিখবে। দেশের মানুষের ভরপুর সহযোগিতায় প্রথম 14 দিনের লকডাউন শুরু করেছিলেন। তাহলে আফটার গেটিং ফুল সাপোর্ট ফ্রম দ্য পিপল অফ ইন্ডিয়া। আফটার মানে পরে, গেটিং মানে পাওয়া, ফুল সাপোর্ট মানে সম্পূর্ণ সহযোগিতা পাওয়ার পরে, ভারতের প্রত্যেকটা মানুষের থেকে সম্পূর্ণ সহযোগিতা পাওয়ার পরে হি অ্যানাউন্সড লকডাউন ফর 14 ডেইজ। সে 14 দিনের লকডাউনকে অ্যানাউন্স করেছে। সামাজিক দূরত্ব একমাত্র পথ এই ভাইরাস থেকে নিজেকে বাঁচানোর জন্য। তাহলে সোশ্যাল ডিস্ট্যান্সিং ইজ দি ওনলি ওয়ে টু কিপ আস সেফ ফ্রম দিস ক্রনিক ভাইরাস, সোশ্যাল ডিস্ট্যান্সিং। ওকে, এরপরে আমরা আসি, এই ভাইরাস থেকে বাঁচার জন্য সবাইকে ঘরে থাকতে হবে। উই শুড অল স্টে ইনডোরস ফর সার্ভাইভিং ফ্রম দিস ভাইরাস। ক্লিয়ার? কারণ প্রতিনিয়ত পজিটিভ কেসের সংখ্যা বাড়ছে। অ্যাজ পজিটিভ কেসেস আর ইনক্রিজিং ডে বাই ডে, পজিটিভ কেস প্রতিনিয়ত বাড়ছে। তোমাদের যদি মনে হয় যে তোমরা অন্য কিছু জানো, সেই ক্ষেত্রে সেন্টেন্সটা অনেক রকমভাবে লেখা যায়, তোমরা কিন্তু আমাকে নিচে লিখে কমেন্ট করতে পারো। বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করছে অ্যান্টিভাইরাস তৈরির জন্য। দ্য সায়েন্টিস্টস আর টয়েলিং না লিখে তুমি লিখতে পারো ট্রাইং হার্ড, তাহলেও হবে। তো তুমি যদি মনে করো টয়েলিং লিখবে, নো প্রবলেম অ্যাট অল। টয়েলিং মানে কঠোর পরিশ্রম করা, ট্রাইং হার্ড টু ইনভেন্ট অ্যান্টিভাইরাস। ক্লিয়ার? অন্যান্য মহামারীর মতন এই ভাইরাসের মৃত্যুহার কম। আনলাইক আদার এপিডেমিক্স দ্য ডেথ রেট অফ দিস ভাইরাস ইজ লেস। কেবলমাত্র বয়স্ক ব্যক্তিরাই এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। অনলি দ্য এল্ডার্স আর লাইকলি টু বি অ্যাফেক্টেড বাই দিস। তাহলে অনলি দ্য এল্ডার্স আর লাইকলি টু বি অ্যাফেক্টেড মাচ, দেখি, বাই দিস। তাহলে বেশি কথাটা হয়ে গেল মাচ, বাই দিস। ক্লিয়ার? এবং আমেরিকার সরকারের মতে এই ভাইরাস মানুষ সৃষ্ট। তাহলে অ্যাকর্ডিং টু ম্যারিকল হয়ে গেছে, ম্যারিকান হবে। অ্যাকর্ডিং টু ম্যারিকান গভর্নমেন্ট দিস ভাইরাস ইজ ম্যান মেড। ক্লিয়ার? ইহা তৈরি হয়েছিল ওয়ুহানের জৈব রাসায়নিক ল্যাবে। তাহলে ইট ওয়াজ ক্রিয়েটেড ইন এ বায়োলজিক্যাল ল্যাব ইন ওয়ুহান। এর ফলে আমাদের অনির্দিষ্ট কালের জন্য এই ভাইরাসকে সঙ্গে নিয়ে বাঁচতে হবে। সো উই শ্যাল বি লিভিং আওয়ার লাইভস ফর আনসার্টিন পিরিয়ড উইথ দিস ভাইরাস। খুব সোজা। এরপরে আসে, কিন্তু এ বিষয়ে কোনো সঠিক প্রমাণ আমাদের দেশের কাছে নেই। বাট ইন্ডিয়া হ্যাজ নো ফার্ম এভিডেন্স অ্যাবাউট দিস। এই ভাইরাস দেশের ও দেশ ও দেশের অর্থনীতির বিরাট প্রভাব ফেলেছে। দ্যাট দিস ভাইরাস ইজ অ্যাফেক্টেড আ লট ইন দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আগামীতে সামাজিক দূরত্ব বজায় রেখে জীবনযাপন করতে হবে, অন্যথা মরতে হবে। লেটার উই মাস্ট লার্ন টু লিভ, কমা দিয়ে, মেনটেনিং সোশ্যাল ডিস্ট্যান্স, অর এলস উই হ্যাভ টু ফেস প্রিম্যাচিওর ডেথ। খুব সুন্দর করে লেখার ট্রাই করেছি, এটা লিখলে তোমরা পরীক্ষায় 10 out of 10 তোমরা পাবে, নিশ্চিত থাকো। সুন্দর করে, সঠিক করে, স্বচ্ছ লেখো, আহামরি কঠিন কিছু লেখিনি, একদম বাংলা ইংলিশ থেকে তোমরা একা একাই মুখস্থ করতে পারবে। তো পরবর্তীতে আসছি আমরা সাইক্লনিক আমফানের ওপরে। এরকম আরও 20টা সেন্টেন্স, এখানে 21টা সেন্টেন্স একটা তোমাদের উপহার স্বরূপ দিয়ে দিলাম। সবাই ভালো থেকো, পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।